আমাদের শিপ থেকে একজনকে দেখা গেল, দুইজন সম্ভবত মাছ ধরছে। দেখি কোনো মাছ ওঠে কিনা। দুইটি শিপ ফেলানো আছে মাছ ধরার জন্য। কিছু মাছ ধরেছে, শিপ ছেড়ে দিয়েছে, তার কারণে তারা গুছিয়ে ফেলছে, সম্ভবত এখন আর ধরবে না। চমৎকার পদ্ধতি। শিপের লোকদের মাছ ধরা দেখতে গিয়েছিলাম, কিন্তু শিপ ছেড়ে দেওয়ার কারণে তারা বড়শি গুছিয়ে ফেলেছে, দেখতে পারলাম না। আমরা এই স্পিড বোটে চড়েছি, অনেক জোরে ছোটে এই স্পিড বোটগুলো। অনেক অসাধারণ একটি জায়গা দেখার মতো, যারা ভিয়েতনামে আসবেন অবশ্যই হালামপুরে আসবেন। আমাদের ক্রুজ মেম্বাররা ভিতরে ওয়েট করছে, আমরা বাহিরে হাঁটাহাঁটি করছি। আমরা এখান থেকে চলে যাব এখন একটি ক্যাব দেখার জন্য। Let's move.